পেনভিশন টিভি প্রেজেন্টস হ্যালো, আসসালামু আলাইকুম। জি বাবা, এই তো আমি চলে আসছি, আর বেশিক্ষণ সময় লাগবে না আমার। আচ্ছা আচ্ছা, আমি আসার সময় একটা হানি মিক্স নিয়ে আসছি। জি বাবা, জি। ওই সামনের দোকানটাতে একটু রাখবেন তো, বাসার জন্য একটা হানি মিক্স নিতে হবে। চাচা, এটা হালিম মিক্স। পাঁচটি টাকা আর এই হালিম। আজ্জাক স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? ঈশান? জি স্যার, আমি ঈশান। আপনি স্যার স্কুলের পাশাপাশি নতুন বিজনেস শুরু করেছেন স্যার? আর বলিস না, করোনায় অতিষ্ঠ করে ফেলছে, মাস্টারদের বেতন দিতে পারতেছি না, মনে হয় স্কুলটা বিক্রি করে দিতে হবে। তাই বলে স্যার স্কুলটা বিক্রি করে দিতে হবে স্যার? উপায় নেই রে বাবা, এখনো আমার দুই মাসের বাসা ভাড়া বাকি। দোকানটা হলো আমার বাড়ির মালিকের, চেষ্টা করতে যে বাচ্চা নিয়ে কেমনে বাচ্চা থাকা যায়, এখন কুকুর আল্লাহ জানে। কেমন আছো তোরা? ভালো আছেন স্যার? ভালো আছি। মারুফ, তুমি ভালো আছো? জি 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 স্যার। এই টাকাটা রাখবেন স্যার, প্লিজ না বলবেন না স্যার, আর স্কুল বন্ধ করেন না স্যার। স্যার ছোটবেলা থেকে স্যার অনেক কিছু দিয়েছেন আমাদের, এখন আমাদের সময় স্যার আপনাকে কিছু দেয়ার, প্লিজ স্কুল বন্ধ করেন না স্যার, রিকোয়েস্ট রাখেন স্যার প্লিজ।
দুই নম্বর প্রশ্ন হলো যাকাত কাদেরকে দেওয়া যায়, যাকাতের টাকা যাদেরকে দেওয়া যায় তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা তওবার 60 নম্বর আয়াতে আলোকপাত করেছেন, আট শ্রেণীর মানুষ বা আটটি খাত রয়েছে, এগুলোতে যাকাত দেওয়া যায়। অভাবী মানুষ অর্থাৎ যে ব্যক্তি নিঃস্ব নন কিন্তু তার কাছে যা আছে তা দিয়ে তার চলে না, মৌলিক চাহিদা তিনি পূরণ করতে পারেন না এবং অভাব রয়েছে, তার অনটন রয়েছে, এই ব্যক্তিকে যাকাত টাকা দেওয়া যায়।